জায়গাটা কমপ্লিট আর ও কিন্তু সেইভাবে এই যে কোলে উঠে দাঁড়িয়ে আছে ফ্রেন্ডস আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম এই যে সেই লাইভ কাউন্টিং আটা বিয়ে করো সে তোমার প্রত্যেকটা কথা মনে রাখবে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা সকালে খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো তোমাদের সবার রিকোয়েস্টে আবার ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম তো সবকিছু মিটে ঠিটে গেছে মানে কি বলবো এখন ঘড়িতে বেজে গেছে বেলা প্রায় বারোটা বাজতে যায় তো সকালে কাজকর্ম সব কমপ্লিট করে চান করে নিয়েছি চান করে পুজো দিয়ে এখন একটুখানি বেরোবো তো যাওয়ার আছে আর মোহন মিতালি এসছে আজকে আমার মানে জীবনের একটা বড় দিন তোমরা বলতে পারো তার জন্য তোমাদেরকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো বলেই মেন কথা ব্লগটা শুরু করছি তো আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো আমি তো কিছুই বুঝি না ওসবের তো যার জন্য মোহন মিতালি এসছে তো ওরা একটুখানি বাজারে গেছে ওদের একটু কাজ আছে তো কাজ সেরে ওরা আসছে আর আমিও একটু যাব বাজারে আমারও একটু দরকার আছে তো কিসের জন্য যাচ্ছি সেটা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে আর তোমরা কিন্তু আমার পাশে থাকো আজকে আমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট তো সব কিছু তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি এই জায়গায় আসতে পেরেছি আর মেন কথা যাদেরকে থ্যাংক ইউ না দিলেই নয় যার যেরকম জিতনিশিতা আছে এক নম্বরে মোহন মিতালি আছে মানে ওরা ছাড়া আমি পুরো অসম্পূর্ণ একটা মানুষ যে কি বলবো তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো আমরা অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে আমি আগে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি বাজারে কিন্তু প্রায় চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে আমাদের বাজারটা আর বাড়ি থেকে বাজারটা খুব দূরে নয় আর এটা হচ্ছে মায়ের স্কুল মায়ের এখন স্কুলে আছে ওকে যাওয়ার পথে নিয়ে যাব তো চলো যাই বাজারে জানি তাই হয়ে গেছে মাল তোলা একদম বলো তাহলে এই এই সবই তো খাওয়াচ্ছ আমাদের কন্ট্রোলারটা উলটাই হ্যাঁ দেখো মাল তুলতে এসছিলাম কত কিছু করতে হয় হ্যাঁ ওর বড় আমি কি ওই বস্তার পরে বসবো হ্যাঁ তুমি বসো বলো বল তুই বস্তার পরে বসতে তাহলে ভাবো আমি অন্য জায়গায় চলে যাচ্ছি তুমি আসো তাহলে আসো ঈদ আমি মাইকে নিয়ে বাড়ি চলে এসছি স্কুল থেকে খিচুড়ির খাবার নিয়ে আসলাম নিমকি আর একটা একটা মাই দেখো লাফাচ্ছে দেখো স্কুলে যাবে না বলে তখন কি করছিল আর এখন দেখো আবার লাফাচ্ছে তো চলো এবার ওয়েট করে দেখি কখন মন মিতালি আসবে আর আমি একটা নিমকিও খেতে লাগি ভীষণ খেতে পেয়েছি তোদের কাজ মিটলো তো কাজ টাজ কমপ্লিট করে চলে এসছে আর আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছিলাম তো সেটাই ওরা খাচ্ছে নিমকি খাওয়া কি খাওয়া মিষ্টি কিচ্ছু না আচ্ছা মিষ্টি খাওয়াবো তো দেখি আমাদের যে কাজটা করা হচ্ছিল সেটা কমপ্লিট হোক তো মিতালিরা ছিল এই একটু আগেই চলে গেল তো এখন চলো দেখাচ্ছি আমাদের বাড়িতে আইসক্রিমের গাড়ি আসছে এক গাড়ি আইসক্রিম যারা তোমাদেরকে দেখাচ্ছি এক লরি আইসক্রিম আইসক্রিমের মালিক কই আমি পারবো না মাই আইসক্রিম খাবা আইসক্রিম খাবা আয় বৃষ্টি আসবে এক্ষুনি

তো ফ্রেন্ডস মিতালি তো সেই সময় এসে তোমরা দেখলে যে চলে গেছিলো একটুখানি থেকে তারপর বিকালবেলা তোমাদেরকে ওয়েদারটা দেখালাম যে বৃষ্টি হবে তো বৃষ্টি হয়েও ছিল আর আমি একটা টানা লম্বা ঘুম দিয়েছিলাম এক দেড় ঘন্টা তারপরে ঘুম থেকে উঠে বিকালে যে সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি মাইকে টিউশানি পড়াতে এসছে তো উপরে পড়াচ্ছে আর আমি আর মিতালির নিচে বসে একটু শর্টস বানিয়ে নিচ্ছিলাম কারণ আমার চ্যানেলে ছাড়ার মতো আর কোনো মানে শর্টস আর তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তো এটাই তোমাদের কাছে আমার এখন চাওয়ার তো চলো সন্ধ্যাবেলায় ও এসছে আমরা কিছু খাবার দাবার আনবো এখন খাবো দাবো আর মোহনকেও ডাকবে ও আসবে ও হয়তো দোকানে আছে ও দাদার কাছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন আমরা সকলে মিলে বসে বসে চপ আর মুড়ি খাচ্ছি ওই মাই চিল্লায় শুধু তুমি শুধু চপ আর মুড়ি খাচ্ছ না

তুমি রান্না করছো ওরে বাবা দেখো এদের অবস্থা একজন রুটি বেলছে এদিকে একজন এই যে ভাজছে রান্না বান্না দেখো এদের রান্না বান্না তাকাচ্ছে দেখো কি করে তুমি কি বানাচ্ছ তাই দেখো দুজনের কাজ তো ফ্রেন্ডস এখন দেখো আমরা মানে সন্ধ্যাবেলা তো চপ মুড়ি খেয়েছিলাম আর এখন দেখো বাবা ম্যাগি নিয়ে এসছে ম্যাগি বানাবো বলে তো দেখো আমার কোলে উঠে বসে রয়েছে তার মানে ওনাকে নিয়ে আমাকে এখন বানাতে হবে দেখো দু প্যাকেট ম্যাগি আছে দুটো ডিম আছে আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি তো চলো একেবারে রেডিটা করে নি তারপর আবার দেখাচ্ছি তো দেখো ফ্রেন্ডস আমার ম্যাগিটা কমপ্লিট আর ও কিন্তু সেইভাবে এই যে কোলে উঠে দাঁড়িয়ে আছে মাঝখানে একটু চেয়ার এনে দিয়েছিলাম চেয়ারের উপরে ছিল এই যে এখন আবার এই যে কোলে উঠে বসে তো কোলে নিয়ে ম্যাগিটা রেডি করলাম দেখা একটু খালি ম্যাগিটা ম্যাগিটা টেস্টি টেস্টি ম্যাগি এখন আমরা খাবো সবাই শ্বাস আছে দি তো দেখো আমার ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে পুরো সবাইকে দিয়ে দিয়েছি বাটিতে বাটিতে হ্যাঁ তোমার এই যে ছোটটা এটা হচ্ছে মাহির দাঁড়াও গরম এখানে থাক ম্যাগি খাওয়ার জন্য দেখো চলেও এসছে নাচো নাচো তো দেখো আমাদের বাচ্চা চলে আসছে দেখো সন্ধ্যাবেলা ছিল মোহন মিতালিরা ছিল তো ওরাও চলে গেছে জিৎনিষিতাও আমার পাশে নেই কেউ নেই যাদের জন্য এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার লাইফে তো ওদেরকে অনেক 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 থ্যাংক ইউ অনেক ভালোবাসা তো আমি আর তাকিয়ে থাকতে পারছি না গে চোখ দেখো আমার ঘুমে মানে আমি পুরো আমার ভীষণ ঘুম আসছে এতক্ষণ আমি নিশিতার সাথে ফোনে কথা বলছিলাম আমার বোনের সঙ্গে কথা বলছিলাম মিতালির সঙ্গে কথা বলছিলাম তো আমি আর জেগে থাকতে পারছি না তুই বাবা যখন কমপ্লিট হওয়ার তখন আমি এটার দিকে তাকিয়ে তাকিয়ে বসেছিলাম অনেকক্ষণ আর পাচ্ছি না গ্যাস তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে ধামাকাদার ব্লগ তো আসতে চলেছে সামনে তো প্লিজ তোমরা দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে